সাড়ম্বরে পালিত শ্রী রামকৃষ্ণের জন্মতিথি। শনিবার সকাল থেকে বেলুর মঠ কামারপুকুরে ভক্তদের ঢল, মঙ্গল আরতি, স্তোত্র পাঠ, শোভাযাত্রার মধ্য দিয়ে ঠাকুর রামকৃষ্ণদেবকে স্মরণ। শ্রীরামকৃষ্ণের 183তম জন্মতিথি, সেই উপলক্ষে শনিবার ভোর থেকে বেলুর মঠে ভক্তদের ঢল। মঙ্গল আরতির মধ্য দিয়ে ভোরে বেলুর মঠে শুরু হয় মূল অনুষ্ঠান, পরে বেদ পাঠ, স্তব গান। জন্মতিথি উপলক্ষে ছিল বিশেষ পুজোর আয়োজন। সকাল থেকে ভক্তদের ঢল বেলুর মঠে। যখনই আসবেন এখানে অনুভূতিটা একটা আলাদাই হয়। আমি এই দিনটা ছাড়াও আমরা এখানে আসি, যখনই মন হয় তখনই চলে আসি, এবং এখানে আসার যে অনুভূতি সেটা মুখে বলে আমার মনে হয় ব্যক্ত করা যাবে না। দর্শন খুব ভালো, আজকে তো অনেকক্ষণই খোলা রেখেছেন, ভাবছিলেন হয়তো পারবো কি না, ঠিক ঠাকুর দর্শন দিয়েছেন। মঙ্গল আরতির মাধ্যমে উৎসব শুরু হলো, সেই উৎসবটি কিন্তু শেষ হবে 25শে ফেব্রুয়ারি সন্ধ্যারতির পর আতশবাজির মাধ্যমে। তাই এর মধ্যে অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান, ভজন কীর্তন, ধর্মসভা, শ্রীরামকৃষ্ণের জীবন এবং বাণী নিয়ে আলোচনা ইত্যাদি অনেক কিছু হবে। ছিল আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। শোভাযাত্রা সহকারে অনুষ্ঠানে যোগ দেয় বিভিন্ন স্কুল ও সংগঠন। অন্যদিকে কামারপুকুরে শ্রীরামকৃষ্ণের জন্মপীঠেতেও মহা সমারোহে পালিত হচ্ছে তার জন্মতিথি। মঙ্গল আরতি, বেদ পাঠ থেকে রয়েছে রামকৃষ্ণ কথামৃত পাঠ। সঞ্জয় মিত্র, মোহন দাসের রিপোর্ট, এবিপি আনন্দ।